তুমি তোমার বুদ্ধিটা না কম কাজে লাগাও, উপকার হবে। আমি আমার খেলা যেভাবে খেলতে হয় ঠিক সেভাবেই খেলবো। ওই খেলো, চলো। তুই কি বললি সেটা তুই নিজেই বুঝতে পারছিস না। না আমি বুঝতে পাচ্ছি না, আমি সত্যি বুঝতে পাচ্ছি না আমি এমন কি বললাম। আর তাছাড়া আজকাল তো দেখছি বাড়িতে বেশি অশান্তির থেকে নেই অশান্তি বেশি হচ্ছে। এই কে করছে রে অশান্তি? আমরা না, আমরা। আশ্চর্য ব্যাপার তো, আমি তো দেখছি সকাল সকাল তোরা সবাই মাথাতে বোধহয় গরম উনুন চাপিয়ে বসেছিস। বাবা আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দে। সরি। ভুল হয়ে গেছে টিয়া? বড় দাদা, মেজ দাদা, বড় বৌদি, মেজ বৌদি এদের সাথে কি করে কথা বলতে জানো না? বললাম তো মেজ বৌদি, আমি সরি বলে দিয়েছি, ভুল হয়ে গেছে আমার। বাবা কি নিচে নামবে? মানে উনি কি আসতে পারবেন নিচে, নাকি আমি গিয়ে খাবারটা দিয়ে আসবো? না না বড় বৌদি, বড় বাবু আসছে। আরে ছাড় ছাড়, এখন আমি একদম ফিট আছি। না তুমি একদম ফিট নেই, চলো। ময়ূরে কি বিট্রে করলো নাকি? কেন এরকম বলছো কেন? পরম সকাল সকাল বাবাকে নিয়ে ব্রেকফাস্ট টেবিলে এলো। ময়ূরে বাবাকে সবটা বলে দেয়নি তো? বাথরুম যাব। চুপ করে এখানেই বসো, আজ অনেক কাজ। প্রীতি, পরমের হাতে ওগুলো কিসের কাগজ গো? বাবাকে দিয়ে নিশ্চয়ই আগে ভাগে উইল বানিয়ে রেখেছে। কেন যে তোমার বাবার কথায় নাচতে গেলাম? এরা কি এত পুষপুষ পুষপুষ করছে? বাবা তোমার শরীর কেমন আছে? ফার্স্ট ক্লাস। বাবা কাল রাত্রে তোমার ঘুম ঠিক মতো হয়েছিল তো? একদম সাউন্ড স্লিপ হয়েছিল। ইস, সাউন্ড স্লিপ না আর কিছু, রাত্রিবেলা শুয়ে শুয়ে যে এপাশ ওপাশ করছিলে না। হ্যাঁ গো, তোমার এখনো কোনো অস্বস্তি আছে নাকি? বুকে একটা চাপ চাপ ধরা ভাব, একটা ইয়ে মাথা মাথা ভার। না না না, এরকম হবে না বাবা। চলো তোমাকে বরং ডাক্তারকে দেখিয়ে আনি, একটু চেক আপ টেক আপ করিয়ে আনি। হ্যাঁ চল। বাবা সেটাই ঠিক হবে জানো তো, মানে যদি কোনো টেস্ট ফেস্ট করতে বলে তাহলে সেগুলো করিয়ে নেওয়াই ভালো। এই নিয়ে তুমি কিন্তু পরপর দুবার অসুস্থ হলে বাবা। হ্যাঁ, পরমের বিয়ের সময় যা ঘটলো বাবা, ভাবলেই না আমার আমার গলাটা শুকিয়ে যায়।